পুরো সম্পূর্ণ ঘটনার মধ্যে সাথে কিন্তু মিন্নি জড়িত, এবং মিন্নির কারণেই হত্যাকাণ্ডটি হয়েছে এটা আদালতে প্রমাণিত হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় সবাই ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন যে আজকে কোন বিষয়টি নিয়ে কথা বলবো। তো আপনারা সকলেই জানেন যে আমাদের বরগুনা রিফাত শরীফ হত্যা মামলার যে ঘটনাটি, সেই ঘটনাকে নিয়ে কেন্দ্র করে মিন্নি সহ আরো 6-7 জনকে ফাঁসিয়ে দিয়েছেন আদালত। তো এখন আপনাদেরকে আজকে দেখাবো যে কন্ডেন্সেলের ভিতরে কেমন আছে মিন্নি, এবং মিন্নিকে ইতিমধ্যে কাশিমপুর কারাগারে হস্তান্তর করা হয়েছে আপনারা সকলেই জানেন, এবং সেই হস্তান্তর করার পরে সেখানকার একটি ছবি আপনাদেরকে দেখাবো যে কিছুদিন আগেও মিন্নি কিন্তু আপনার মানে ওর বাবার সাথে যখন আদালতে এসেছিলেন তখন কিন্তু খাসির মাংস দিয়ে ভাত খেয়েছিলেন, এবং সেটা আমাদের দেশে তুমুল ভাইরাল হয়েছিল সেই ছোট্ট ভিডিও ফুটেজটি। তো আজকে আমি আপনাদের উদ্দেশ্যে যে ভিডিওটি করার সেটি হচ্ছে দেখেন পয়াদির বেশে মিন্নিকে কেমন লাগছে, সেই বিষয়টি আপনাদের একটু দেখাবো। তো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সকলে আমার সাথে থাকবেন। ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন যে রিফাত শরীফ হত্যা মামলা সাথে জড়িত মিন্নি ছিলেন রাজ সাক্ষী, এখন সেখান থেকে মিন্নি আসামি হয়ে গেছেন। তো কেন তিনি আসামি হয়েছেন সেটা আপনারা সকলেই জানেন, মিন্নি রিফাত শরীফের সাথে মিন্নির বিয়ে হয়েছিল, এবং তার আগে নয়ন বন্ডের সাথে তার সম্পর্ক ছিল, এবং সেই দুইটার সম্পর্ককে জের ধরেই কিন্তু নয়ন বন্ড তার লোকজন নিয়ে রিফাত শরীফকে হত্যা করে, এবং সেই হত্যার যে ঘটনাটি এবং মানে পুরো সম্পূর্ণ ঘটনার মধ্যে সাথে কিন্তু মিন্নি জড়িত, এবং মিন্নির কারণেই হত্যাকাণ্ডটি হয়েছে এটা আদালতে প্রমাণিত হয়েছে। কিন্তু এদিকে মিন্নির আইনজীবী বলছেন যে মিন্নির একটাই দোষ ছিল, মিন্নি সুন্দর। এখন ভিউয়ার্স, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের এই বাংলাদেশে কিন্তু অনেক সুন্দরী মেয়ে আছে, কিন্তু তার মানে এই নয় যে একটি মেয়ে দুটি ছেলের সাথে সম্পর্ক রাখবে, এবং ইভেন তার যখন তার রিফাত শরীফের সাথে বিয়ে হয়ে গেছে তারপরে কিন্তু তিনি নয়ন বন্ডের সাথে কোনো অ্যাফেয়ার রাখাটা ওনার ঠিক হয় নাই। তো এটা আসলে সবাই বলবে, এটা বাংলাদেশের সবাই বলবে। যাই হোক, আমি ব্যক্তিগতভাবে চাই না যে বাংলাদেশে মিন্নির মতো কোনো মেয়ে জন্ম নেয়, কারণ একটা মিন্নির জন্য দুটি মায়ের বুক খালি হয়েছে। নয়ন বন্ড তো মারাই গেছেন আপনারা সকলেই জানেন, এবং রিফাত শরীফকে হত্যা করা হয়েছে। তো ভিউয়ার্স, আমরা সকলেই মিন্নির কিন্তু ফাঁসি দাবি করছি, কিন্তু ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কোনো নারী আসামির কোনো ফাঁসি হয় নাই। এখন মিন্নির ফাঁসি হবে কিনা সেটা বিজ্ঞ আদালতে বেশ ভালো জানেন, তবে মিন্নির আইনজীবীর তার ফাঁসি থেকে মানে মুক্তি পাওয়ার জন্য উচ্চ আদালতে আপিল করেছেন, সে আপিলের রায় এখন পর্যন্ত আসেনি। তো ভিউয়ার্স, আপনারা সকলে কি চান যে মিন্নি কি ফাঁসি আপনারা সকলে চান? যদি আপনারা ফাঁসি চান তাহলে কমেন্ট বক্সে জানান, আবার যদি ফাঁসি নাও চান তাও কমেন্ট বক্সে জানান। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন একটি ছবি দেখাবো যে ছবিটি আসলে মিন্নির মানে কনডেন্সেলের ভিতরে তার যে এক মাস অতিবাহিত হয়েছে, এক মাসে তার যে কি অবস্থা হয়েছে আপনারা সকলে একটু দেখুন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে মিন্নি একটি কাঠের টুকরোর উপরে বসে আছেন, সাদা একটি শাড়ি পরা কয়াদির বেশে, এবং আপনি দেখেন যে এক মাসে মিন্নির কি অবস্থা হয়েছে, সে কিন্তু খুবই একদম নাজেহাল অবস্থা। তো এটা আসলে এটাই বুঝাইতে চায়, আসলে যে কোনো মানুষের কিন্তু সৌন্দর্যটা কিন্তু সাময়িক। তো সেই সৌন্দর্যের পাহাড় দিয়ে মানে পাওয়ার দিয়ে যে আপনি দুটো ছেলের সাথে অ্যাফেয়ার রেখে দুটো ছেলেকেই এক হিসাবে মেরে ফেললেন, একটা ছেলেকে দিয়ে আরেকটা ছেলেকে হত্যা করলেন, আরেকটা ছেলে র্যাবের সাথে বন্ধুযুদ্ধ নিহত হয়েছে, সম্পূর্ণ ঘটনাটি কিন্তু আপনাকে কেন্দ্র করে হয়েছে মিন্নি। তো যাই হোক, আমরা সকলে কিন্তু মিন্নির আমি ব্যক্তিগতভাবে মিন্নির পাশে দাবি করছি, তারপরে বিজ্ঞ আদালত যেটা ভালো মনে করেন সেটাই করবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে মিন্নির যে ছবিটি এখানে দেখা যাচ্ছে খুবই একদম সাদামাটা অবস্থা, এবং তার এর আগের যে কিছু ছবি আছে এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিন্তু এখনকার ছবির সাথে আগের ছবির কোনো মিল নেই। তো ভিউয়ার্স, আসলে আপনাদেরকে আমি কি বলবো, যেটা আপনাদেরকে আমি বলতে চাচ্ছিলাম, দেখেন আপনারা কিন্তু মিন্নি অবস্থা কিন্তু এরকমই, মিন্নি কিন্তু দেখেন যে তার কি অবস্থা, অবস্থা এরকমই হবে ভাই। অ্যাকচুয়ালি আসলে পাপ যে করবে তাকে তার পাপের শাস্তি পেতেই হবে, এখন সে যেভাবেই পাক এখন মানে তাকে পাপের শাস্তি পেতে হবে। তার একটা কারণ হচ্ছে এই মিন্নির কারণে কিন্তু আপনারা সকলেই জানেন যে রিফাত শরীফকে হত্যা করা হয়েছে। মিন্নি যদি দুটি ছেলের সাথে অ্যাফেয়ার তার না থাকতো তাহলে রিফাত শরীফ খুন হয় না। আমি এর আগে একটি ভিডিও করেছিলাম, বিভিন্ন ভাই আমাকে কমেন্টস করেছেন, ভাই আপনি জানেন না, ভাই ভাই আমি জানি না, বাংলাদেশের মানুষ জানে, ভাই আপনারা জানেন না ভাই, কারণ আপনি একজন মিথ্যা কথা বলবে, 10 জন মিথ্যা কথা বলবে, হাজার হাজার মানুষ কখনো মিথ্যা কথা বলবে না। আর
আপনার যে সিসিটিভি যে ফুটেজ গুলো সেগুলো আপনারা দেখেছেন, সেখানেও কিন্তু মিন্নি যে ঘটনাটি, ইভেন মিন্নির কল রেকর্ডটি ফাঁস হয়েছে, নয়ন বন্ডের সাথে যে কথাগুলো বলেছেন, যাই হোক ভাই আমি কি বলবো, এগুলো সবই সত্য ঘটনা, বিজ্ঞ আদালত জানেন। তবে আমরা সকলেই মিন্নির পাশে দাবি করছি, যাতে বাংলাদেশে মিন্নির মতো এরকম কোনো ঘটনা কোনো মেয়ে আর দ্বিতীয়বার ঘটানোর কোনো সাহস না পায়। তো ভিউয়ার্স, আসলে আজকে এই পর্যন্ত আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আবারও হাজির হবো নতুন কোনো প্রসঙ্গ, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।